আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, শিলচরে লায়ন্স ক্লাবের 20তম গণবিবাহ, 11 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ। বিজেপি মিথ্যেবাদী রাখাল বালকের দল, নয়া আখ্যা দিল শিলচর জেলা কংগ্রেস। শিলচরে উড়ালপুল নির্মাণ, মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে নর্মাল স্কুলের ময়দানে 20তম গণবিবাহের আয়োজন করল লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল। রবিবার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে 11 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত অমরনাথ খান্ডেলওয়াল স্মৃতি মঞ্চে এদিন 22টি পরিবারকে এক সূত্রে বাঁধা হয়েছে। 20 বছরের লায়ন্স ক্লাব উপত্যকার 396 জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে। গণবিবাহ ছাড়াও লায়ন্স ক্লাব উপত্যকার বুকে সেবামূলক বিভিন্ন কাজ চালিয়ে আসছে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবক যুবতীকে স্বনির্ভর করা, গ্রামেগঞ্জের স্বাস্থ্য শিবির সহ জনসেবায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সংস্থা। রবিবার আয়োজিত সংস্থার 20তম গণবিবাহে ধর্মীয় রীতিনীতি মেনে বিবাহ দেওয়ার পাশাপাশি তাদের উপহারস্বরূপ গৃহস্থ জীবনের বিভিন্ন সাজ সরঞ্জাম ক্লাবের তরফে তুলে দেওয়া হয়। সংস্থার এই মেগা প্রকল্পকে আগামীতে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ক্লাব অফ শিলচর সেন্ট্রাল তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, দিনগুলো যাতে সুন্দর হয়ে ওঠে। আমি লায়ন প্রদীপ মণিকে অনুরোধ করব একটু নজর দেওয়ার জন্য। নির্বাণ গ্যান্স গ্রুপ, নির্বাণ গ্যান্স গ্রুপ, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা এবারে 20তম গণবিবাহের আয়োজন করেছি। এটা প্রথম শুরু করেছিলেন প্রয়াত অমরনাথ খান্ডেলওয়াল এবং ওনার স্ত্রী আমাদের সঙ্গে নেই, হয়েছেন অমরদা। গত 19 ফেব্রুয়ারি অমরদার স্মৃতিতে আমরা এই মঞ্চটা রেখেছি। অনুপস্থিতিতে এই প্রথম আমাদের তাদের প্রতি শ্রদ্ধা, তারা উপর থেকে আশীর্বাদ করবেন যাতে আমরা চালিয়ে যেতে পারি। এই মাবার আশীর্বাদে আমরা গত 20 আয়োজন করতে পেরেছি, ভবিষ্যতেও এটা চালু থাকবে। এইবার 11 জোড়া, 20 বছর 396 জোড়া করা হয়েছে। 11 জোড়া নিয়ে মোট 396 জোড়া, তাদের বিছানা, তারপর এক মাসের রেশন, এগুলো দেওয়া হয়। এখানে অনেকে আসেন, টাকা পয়সা যৌতুকগুলো আমরা ওনারা যখন যাবেন সেই যাওয়ার সময় আমরা দিয়ে দেবো। বিজেপিকে মিথ্যাবাদী রাখাল বালকের দল বলে আখ্যায়িত করল কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে রবিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, সম্প্রতি বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন তা ভোট ব্যাংক বাড়াতে জনগণকে ললিপপ দেখিয়ে টুপি পরানো ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের প্রাককালে বরাকে ঝটিকা সফরে এসে বিজেপির শীর্ষ নেতা মন্ত্রীরা বারবার মিথ্যা প্রতিশ্রুতি ও নানা প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারণা করার পাশাপাশি বরাককে বঞ্চিত করেছেন বলে অভিযোগ করেন তিনি। বরাকের জরাজীর্ণ রাস্তাঘাট, বর্ধিত বেকার সমস্যা, মহাসড়কের অর্ধনির্মিত কাজ, মেডিকেল কলেজের বেহাল অবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা জনসমক্ষে তুলে ধরে বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেস কর্মকর্তারা। অবকিবার 400 পার বিজেপির স্লোগান আগামীতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি বাড়ানোর স্লোগান বলে মন্তব্য করেছেন তারা। এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকেও এক হাত নিয়েছেন কংগ্রেস কর্মকর্তারা। কংগ্রেস জানায়, শিলচর লোকসভা আসনে পরিমল শুক্লবৈদ্যের সমকক্ষ প্রার্থী দেওয়ার কংগ্রেসের প্রয়োজন নেই, কারণ পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মন্ত্রী। দুবারের ক্যাবিনেট মন্ত্রী হয়েও যিনি বরাকের উন্নয়নে তিনি কিছুই করতে পারেননি।
তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়ে জয়ী হলেও বরাকের জন্য কি আর করতে পারবেন। কমলাক্ষ দে পুরকায়স্থকেও এদিন তুলোধুনো করেছে জেলা কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, জন্মজয় চৌধুরী ও জেলা কংগ্রেসের মহিলা সভানেত্রী বন্দিতা রায় ত্রিবেদী প্রমুখ উপস্থিত ছিলেন। যে ব্যক্তি সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভাতে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন, যে ব্যক্তি হেমন্ত বিশ্ব সরকারের সময় মানে ভালো ভালো বিভাগের দায়িত্বে ছিলেন, উনি আজকে ভুবন পাহাড় থেকে শুরু করে দলাই রাস্তা থেকে শুরু করে আজকে একটা কাজ যদি উনি যে উনার তবদির করে বা উনি বরাক উপত্যকার জন্য, বরাক উপত্যকা আমার একটা মাত্র মন্ত্রী, সেই মন্ত্রী বরাকের জন্য কিছু একটা কাজ করে দেখিয়েছেন, তাহলে আমরা ওনার সমকক্ষ কোনো প্রার্থীকে খুঁজব। আমরা প্রয়োজন নেই ওনার সমকক্ষ প্রার্থী খোঁজার। মানুষ ওনাকে দেখেছে যে পরিমল শুক্লবৈদ্য দুইবার ক্যাবিনেট মিনিস্টার হয়ে কী কাজ করেছেন। ওনার যে ড্রাইভারটা নিখোঁজ হলো সেই কিশোর দত্ত, মা যখন বাড়িতে গিয়ে বারে বারে কাজল দত্ত, সেই কাজল দত্তর মা যখন বারে বারে কাতরভাবে গিয়ে অনুরোধ করলো ওনার সরকার টাকার পর, আজকের দিন পর্যন্ত কাজল দত্ত মৃত্যুর রহস্য বের হলো না বা কাজল দত্ত নিখোঁজের কোনো রহস্য বের হলো না। যে ব্রিজ কংগ্রেস বানিয়ে গেছে এটা অ্যাপ্রুভ হচ্ছে না, যে হসপিটাল কংগ্রেস বানিয়ে গেছে এটা ওটা রং করা হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না। তাহলে আমরা ধরে নিতে পারি প্রত্যেক নির্বাচনে এবার কিন্তু মোদিজি এসে ভাষণ দেবেন না, কারণ মোদিজি মিথ্যাবাদী যে প্রমাণ হয়ে গেছে, এইচপিসির ব্যাপারে প্রমাণ হয়ে গেছে, মহাসড়কের ব্যাপারে প্রমাণ হয়ে গেছে। এবার নতুন মুখ আসবে, এবার হয়তো গাডকারিজি এসে বলবেন কি মায়ের দশ দিনে খতম করে দেবো মহাসড়ক, কারণ ওদের মিথ্যাবাদী একবার বলে দ্বিতীয়বার উনি আসেন না। মুখ্যমন্ত্রী যা বলে গেছেন নেক্সট টাইম দেখবে অন্য মন্ত্রী আসে এসে বলবে, তাই এটা একটা মিথ্যাবাদী রাখাল বালকের দল, এবং ওরা যখন যা ব্যবহার করা উচিত তা করে ভোট আদায় দেয় ওদের প্রায়োরিটি, ওদের প্রায়োরিটি যুবক যুবতীর চাকরি না, বরাক বললি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, উন্নয়ন না, ব্রিজের না, হাসপাতাল না। এবং আমার সভাপতি বলেছেন রাষ্ট্রপতি মহোদয়ের সম্মুখে দাঁড়িয়ে সর্বানন্দ সোনোয়ালজি শিলচরে ঘোষণা করেছিলেন যে এখানে পাঁচটা বরাক ব্রিজ হবে, নেক্সট যখন মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা উনি সেটাকে চারটা করে দিলেন, আজ প্রায় তিন বছর হয়ে গেছে একটাই ব্রিজ হয়েছে, বাকি কিন্তু। সম্প্রতি বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন সরকারি প্রকল্পে শিলান্যাস ও উদ্বোধন করায় রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। রবিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএ প্রমুখ প্রদীপ দত্ত রায় জানান, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেও সেজুড়ে উড়াল পুল নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে প্রদীপবাবু জানান, শিলচরে উড়াল পুল নির্মাণের সমীক্ষা সহ সমস্ত পরিকল্পনা তৈরি হলেও শিলচরবাসীকে বাকি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা কোনোভাবেই সমর্থন বা গ্রহণযোগ্য নয়। যদি জনগণকে সিদ্ধান্ত নিতে হয় তাহলে এখানে সরকারের কাজ কি? উড়াল পুল নির্মাণে শিলচরবাসীর পূর্ণ সহযোগিতা রয়েছে এবং অনেকেই নিজস্ব ঘরবাড়ি ভেঙে প্রশাসনকে সহায়তা করেছেন। যানজট সমস্যা নিরসনে মহানগরী গুয়াহাটিতে যদি 22টি উড়াল পুল নির্মাণ করা হয় তবে শিলচরে একটি নির্মাণ করতে এত বিলম্ব কেন? সরকার উদ্যোগ নিলে বিডিএফ সর্বতোভাবে সরকারের পাশে দাঁড়াবে এবং শিলচরের উন্নয়নের জন্য জনগণও সহায়তায় এগিয়ে আসবেন। শিলচরের মানুষের উপরেই যদি উনি সব দায়িত্ব ছেড়ে দেন তাহলে সরকারের ভূমিকাটা কি থাকবে? সরকার নিজের কাজ দায়িত্ব নিয়ে কাজ করুক, শিলচরের মানুষ সহযোগিতা করে কিনা তখন দেখবো আমরা। আজকে যদি শিলচরের মানুষ সহযোগিতা না করে, আমরা বিডিএফ থেকে কথা দিচ্ছি আমরা সরকারের পাশে থাকবো, সরকার উড়াল পুলের কাজ শুরু করুন। আজকে এই যে দীপায়ন চক্রবর্তী এমএলএ রাঙ্গির খাড়িতে নেতাজি স্ট্যাচু বসানোর জন্য যে যত রাস্তাতে এনক্রোচমেন্ট ছিল সেগুলো সমস্তগুলো ভেঙে দিয়ে সেই রাস্তা বড় করেছে, তাতে তো কেউ বাধা দেয়নি। শিলচরের মানুষ আপনাদের সঙ্গে আছে, সহযোগিতা করবে। সরকার রাজ্য সরকারের সহযোগে কাকে বাস্তবায়িত, যেটা লোকসভায় পাশ হয়ে গেছে, রাজ্যসভায় পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতি সই হয়ে গেছে, আজকে তিন বছর ধরে কা ইমপ্লিমেন্ট হচ্ছে না, এই কিছু দল এটার বিরোধিতা করছে। আজকে পৃথিবীর বিভিন্ন যে সমস্ত জায়গা বলেছে, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, এসব জায়গা থেকে হিন্দুরা যারা আসবে তারা নাগরিকত্ব পাবে, এইটাতে আপত্তি করার কী আছে? যদি তোমাদের আপত্তি থাকে তাহলে সুপ্রিম কোর্টে যাও। ভাষা শহীদ স্টেশন নামাকরণের জন্য কেন্দ্রীয় সরকার বহুদিন, তরুণ গগৈ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই আপত্তি ছিল না বলে কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিয়েছিল এবং রেল দপ্তর থেকেও ক্লিয়ারেন্স দিয়েছিল। হ্যাঁ, কিন্তু
তরুণ গগৈ এটাকে কোনো অবস্থায় হতে দেননি, তাই আজকে গৌরব গগৈর মুখে এই কথা শোভা পায় না। শিলচরের চারটি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করলেন রাজ্যের আবগারি মিন এবং পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই স্কুলগুলি হল অধুরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, এসসি দেব বিদ্যাপীঠ, সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয় এবং পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। এক সংগ্রাম বলতে হয় যে দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করেন, পরিশ্রম করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা জ্ঞাত যে আজকের দিনও আমাদের শিলচর লোকসভায় আমাদের প্রতিনিধি আছেন, কিন্তু আপনারা জানেন যে শিলচর লোকসভা সমষ্টি এবার রিজার্ভ হয়েছে। রিজার্ভ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রার্থিত্ব প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আমার জীবনের আরম্ভণিক থেকে দল করি আর চেষ্টা করি যে দলকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার মোদিজিকে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধান হিসেবে দেখতে চান, আর মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ একদিন বিশ্বের দরবারে প্রথম স্থানে যাবে, এটা আমরা বিশ্বাস। সোনাই পুর এলাকার 10 নম্বর ওয়ার্ডের পূর্ত সড়কে কিছু অংশে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, পুরো রাস্তাটির কাজ হলেও মধ্যবর্তী এলাকায় কিছু অংশ ছেড়ে কাজ হয়েছে, এতে দুদিকের মানুষদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। এলাকার বাসিন্দা আফসল লস্কর সহ অন্যান্যরা ক্ষোভের সুরে জানান, বিগত দিনে বিধায়ক করিমউদ্দিন লস্কর প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। এমনকি তার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল এলাকায় এলে স্থানীয়রা বিষয়টি অবগত করান। আজমল প্রতিশ্রুতি দিলেও লাভ হয়নি। অবিলম্বে রাস্তার বেহাল অংশ সংস্কারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আর তিনজন কমিশনার আসলা উবাইয়া কইছেন এক মাসের ভিতরে এই বাঙ্গাটা আমরা রিপেয়ারিং করে দিয়ে দিলাম। আজকে 2 বছর হয়ে গেছে গা না, 10 নম্বর ওয়ার্ড এখন আপাতত জোড়াল আছে না, মানে দুই ভাগ দেখতে গেলে বারিশার দুই ভাগ হয়ে যায় এই জায়গাটা। কিন্তু সোনাই টাউন উজ্জ্বলর খালি 2 নম্বর ওয়ার্ডটা উজ্জ্বলর, বর্তমানে ওই স্ট্রিট লাইট লাগে একটা টুয়ে মানে VW রোড 30 থেকে 1 ফুট দূর হয়, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আরো মর বাঁচিবার লাগিন না, বাঁচিবার লাগিন 1.5 মিটার তো হয় রাস্তার কাশলেন ওগু থেকে 1 ফুট দূর হয়, মানে স্ট্রিট লাইট চলিয়া সোনাইটারে খালি উজ্জ্বল কর, কিন্তু দনিপুর 10 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড আগরু ফিস পড়া আর এখন কুরু ফিস পড়া, আর যে হাইকমান্ড ইয়া বুট লইয়া দিছিল একজন বর্তমান MLA রে, তাই না একজন বেড় তো MLA আমার, মানে ওয়ার মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা যতজন অন্য আছি সবর একটা দাবিতে যাই দোয়া খসলা কইয়া গেছলা, আর বর্তমান মানে আমরাও মাইনরিটি। চাকরির প্রলোভন দিয়ে বরাকের 30 জন যুবতীকে দিল্লিতে নিয়ে গিয়ে প্রতারণা করার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভ্যালিউর ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানির রিজিওনাল হেড উজ্জ্বল মাস্কারা। শুক্রবার শিলচর ব্রাঞ্চ ম্যানেজার বিবেক কুমারকে পাশে বসিয়ে মাস্কারা বলেন, এ সংক্রান্ত অভিযোগের কোনো সত্যতা নেই, বরং সেই দলের 8 জন বর্তমানে দিল্লিতে কর্মরত আর তারা নিজেদের কাজে যথেষ্ট খুশি। চাকরি দেওয়ার নামে যুবতীদের সঙ্গে প্রতারণা করা কোম্পানির উদ্দেশ্য নয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ এই সংস্থা মূলত এ কাজের প্রতি দায়বদ্ধতা থেকে 4 বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো জানান, ওই মিথ্যা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া বড় দলবল নিয়ে আশ্রম রোডের কোম্পানির কার্যালয়ে আসেন তদন্ত করতে। সংস্থার পক্ষ থেকে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের ডকুমেন্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, আগামীতে অন্য কিছু প্রয়োজন হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। কেননা ভ্যালিউর ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি চায় তদন্তের মাধ্যমে অভিযোগ যে মিথ্যা সেটা প্রমাণিত হোক, সেই সঙ্গে আসল রহস্য জনসমক্ষে আসুক। যোৱা 4 বছৰৰ পৰা আমি ট্ৰেনিং কৰি আছোঁ ইয়াতে, আজিলৈ এৰাউণ্ড 7 to 9 batches ট্ৰেনিং হৈ গ'ল। সেইটোৰ পৰা বৰ্তমান 60 people এৰাউণ্ড অল অভাৰ ইণ্ডিয়াত কাম কৰি আছে, হায়দৰাবাদত কৰি আছে,
গুহাটীত করি আছে, শিলংত করি আছে, ত্রিপুরাত করি আছে, ইভেন আমার কাছার লোকেলত জে জি এম এস হসপিটালতো কাম করি আছে। এটু ট্রেনিং কমপ্লিটলি ফ্রি হয়, ক্যান্ডিডেটর এক পয়সা না লাগে। চারিমাহ যে ট্রেনিং হয় সেই ট্রেনিংত থাকা খোয়া লওয়া, ট্রেনিং করা, ট্রেনিং মেটেরিয়াল, তেওঁতর ইউনিফর্ম, বুকস, এভরিথিং ইজ গিভেন বাই আওয়ার কোম্পানি। তাঁতর এক পয়সা খরচাও নালাগে। তারপিছত আমি হেঁতর ওজিটি করাও বেলেগ বেলেগ লোকাল বিপিএসসিত, আর অলমোস্ট কাছার এরিয়ার অলমোস্ট এভরি বিপিএসসিত তাহাতে দুই মাস ট্রেনিং করেছে। সেই দুই মাস ট্রেনিং করার সময় তাহাতে নিজের স্টাইফেনও পাইছে, মাহে মাহর খরচা এক্সপেন্ডিচারটা বিয়ার করার কারণে স্টাইফেনও পাইছে। যেহেতু অথরাইজ পার্সন পড়া তাহতে ট্রেনিং করেছে সেই বিপিএসসি। বার্ষিক সাধারণ সভার আয়োজন করলো অখিল অসম কালোয়ার সমাজ। 31 জন সদস্যকে নিয়ে গঠন করা হলো নতুন জেলা কমিটি। শিলচরের হিন্দি ভবনে রবিবার অখিল অসম কালোয়ার সমাজ বরাক বিলি শিখার বার্ষিক সাধারণ সভা আয়োজিত করা হয়। সভায় উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে 31 জন সদস্যকে নিয়ে নতুন জেলা কমিটি গঠন করা হয়। এদিন ডক্টর অমিত কালোয়ারকে সভাপতি ও প্রমোদ জয়সওয়ালকে সাধারণ সম্পাদকের পদে নিযুক্তি দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, নবগঠিত কমিটি আগামীতে সমাজের সার্বিক স্বার্থে কাজ করবে। সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে আগামীতে সরকারের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি বেকার সমস্যার সমাধান, মহিলাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, সমাজের শিক্ষার বিকাশ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনার সাপেক্ষে তা সমাধান করার প্রয়াস চালাবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। আজ আমাদের কালোয়ার সমাজকে সেন্ট্রাল কমিটি সে আমাদের প্রেসিডেন্ট সন্তোষ কালোয়ারজি আর আদার্স মেম্বার্স আয়ে আর আজ আমারা বরাক বেলি কা কালোয়ার সমাজ কা সংগঠন কা একটি বডি আজ লোকের ঠিক কিয়া হ্যায় উসমে মুঝে প্রেসিডেন্ট বানায়া গয়া হ্যায় ডক্টর অমিত কালোয়ার আর সেক্রেটারি হ্যায় প্রমোদ জয়সওয়াল জি আর ওয়ার্কিং প্রেসিডেন্ট হ্যায় ডক্টর মনোজ গুপ্তা জি আর বহুত সারে আর মেম্বার্স হ্যায় আমারে যে কলওয়ার সমাজকে হ্যাঁ লোকের কমিটি এসা বানানে কাজ কোশিশ কিয়া হ্যায় কলওয়ার সমাজকে উত্থানকে লিয়ে কিছু কাম কর পায়ে, এডুকেশনকে ক্ষেত্র মে হো ইয়া কিছু আদার জেসে আমাদের যে পিছে পিছড়ে ভাই বহন বহন হোক আগে লানে কাজ জোড়নে কাজকে কেসে মেইন স্ট্রিম সে জোড়া যায় ও হোক কোশিশ করেনে। আমরা নেক্সট এক্সিকিউটিভ বডি মিটিং বেঠেগা উসকে বাদ হোক সব প্ল্যান্স প্রোগ্রাম বানায়েঙ্গে আর আপলোগো ভিডিও কোর্স মে হোক ইনফর্ম করেন। মেয়েরা শিক্ষিত হলে সমাজ থেকে অন্ধবিশ্বাস কুসংস্কার দূর হবে, ঘটবে না বাল্যবিবাহের মতো ঘটনা বার্তা গঙ্গানগর ও দিদারকুশে আয়োজিত এক সজাগতা সভায়। মেয়েরা শিক্ষিত হলে সমাজ থেকে অন্ধবিশ্বাস কুসংস্কার দূর হবে, ঘটবে না বাল্যবিবাহের মতো ঘটনা। জেলা নডেল অর্গানাইজেশন গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় রবিবার দিদারখুশ চতুর্থ খণ্ড ও গঙ্গানগর তৃতীয় খণ্ড গ্রামে সংস্থার কার্যালয়ে অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার দূরীকরণের উপর সজাগতা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই অভিমত ব্যক্ত করেন উপস্থিত বক্তারা। এদিনের পৃথক পৃথক সভায় অন্ধবিশ্বাস, সামাজিক কুসংস্কার ও বাল্যবিবাহ নির্মূলের উপর বক্তব্য রাখেন রিসোর্স পার্সন প্রিয়াঙ্কা মল্লিক, সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বরভুইয়া, স্বাস্থ্য বিভাগের কর্মী রত্না রায়, দিদারখুশ জিপির প্রাক্তন সভাপতি ইকবাল বাহার সেলিম, সভায় পৌরোহিত করেন মনোয়ারা বেগম। এটা বিজ্ঞানের আহরের বিজ্ঞানের কর, এটা সম্পূর্ণ ভুল। ডক্টরের দ্বারা যাইতাম আমরা, ডক্টরের দ্বারা গিয়া ডক্টরের পরামর্শ নিয়ে আরি আমরা ঔষধ খাইতাম, খাইয়া আমরা সুস্থ হইতাম। যদি আমরা এই মুল্লার বাড়ির যাই, মুল্লার পানি ফোড়া আনিয়া খাই, তাহলে আমরা মরে যেতাম। ইনো একবারে নিজে নিজের নিজের সার্টিফিকেট নিজে লইলাম, আমরা মরা একবারে মানে নিকটে থাকে। তাহলে কি আমরা বিশ্বাস করতাম না এমন জিনিসে, যে জিনিসে আমরা ক্ষতি করে। বিজ্ঞান মানুষে মানুষের সৃষ্টি করছে স্রষ্টা যখন, তখনই মানে বিবেক এবং বুদ্ধি দিয়া দিছে। বিবেক বুদ্ধিটা যেটা চালাইব এটা বিজ্ঞান মনস্ক হইতে হইব, বিজ্ঞানের মতো হইতে হইব। বিজ্ঞানে কি হয় আমি সেটা দেখতে হইব। এই জিনিসের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম। জ্বর বিশেষ করে মেসবার বাড়ির দৌড়াই, পেটের বিষে ধরিলে কিতা করেন, ওই লবণ পড়াই আনো, লবণ কিতালেই পড়াই আনো, লবণ পড়ারই লাগে না,
লবণটা খার জানিও, খার জাতীয় জিনিস খাওয়ার লগে লগে তোমার ডাইজেস্ট ক্ষমতা যেটা কমে গেছিল লগে লগে লবণে কমাই দিয়ে লাগবো। ইনো মূল্যার ভুল লাগে না, কোনো কবিরাজের ভুল লাগে না, অটোমেটিক। দ্বিতীয়বারের মতো ভাবিকা থিয়েটার গ্রুপ শিলচরে সপ্তাহব্যাপী রঙ্গোৎসব শীর্ষক নাট্যোৎসব আয়োজন করা হয়। 29 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ অবধি গান্ধী ভবনে ফেব্রুয়ারি সন্ধ্যা 5টায় আসর আয়োজিত হয়। এবছর ভাবিকালের 40 বছর পূর্তি উপলক্ষে উদযাপনের অঙ্গ হিসেবে উৎসব পেয়েছে আন্তর্জাতিক ব্যাপ্তি। আগামী 29 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ গান্ধী ভবন মঞ্চে প্রতিদিন 2টি করে নাটক উপস্থাপিত হয়, আসাম ও পশ্চিমবঙ্গের আরও 6টি দলের উপস্থাপনা। 29 ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর রয়েছে নেত্রিনীর করিমগঞ্জের নৃত্যনাট্য দেশহারাদের আত্মকথা। এই সন্ধ্যার দ্বিতীয় নাটক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কারে ভূষিত নাটক ভূতিক, পরিবেশন করবে অন্য ভাবনা বর্তমান। পয়লা মার্চে প্রথম নাটক পাতারকান্দির নাট্যজনের নূপুর মাছের বৈঠা রানীকুটি জীবন কাঠি কলিকাতা পরিবেশন করেছে ওই সন্ধ্যায় দ্বিতীয় নাটক উজ্জয়িনীর অন্ধকারে। 2 মার্চ শনিবার গান্ধী ভবন মঞ্চে আজকের প্রজন্ম, শিলচর তিন পুতুলের গল্প এবং বিশ্বনাথ চারিয়ালি বারনাম থিয়েটারের 3টি রঙিন পখিলা নাটক 2টি মঞ্চস্থ হবে। সেই সঙ্গে শিলচর রাধামাধব কলেজের ও মহিলা কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং তাদের ভাবিকালের সভাপতি রঞ্জন দাস, সপ্তরাজ রঙ্গ উৎসবের আবাহক পল্লব ভট্টাচার্য, আবাহক প্রচার উপসমিতির সুব্রত রায়, সপ্তরাজ রঙ্গ উৎসবের সভাপতি শান্তনু পাল প্রমুখরা উত্তরীয় সহ একটি করে শংসাপত্র তুলে দেন। সব মিলিয়ে এবারের ভাবিকালের উদ্যোগে সপ্তরাজ রঙ্গ উৎসবের 2024 এই অঞ্চলের নাট্যপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথমে নুক্কড় নাটক অভিনীত হলো ওমেন্স কলেজ এবং রাধা মাধব কলেজের শিল্পীরা, শিশু শিশু বাচ্চারা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা এখানে অভিনয় করলো এবং তারপরই মূল মঞ্চে অভিনীত হলো নাটক আজকের প্রজন্মের তিন পুতুলের গল্প। এবং তিন পুতুলের গল্পের পরে এখন এখানে যে নাটকটি মঞ্চস্থ হচ্ছে ভেতরে, সেটা হচ্ছে তিনটা রঙিন পখিলা, সেটা করছে বিশ্বনাথ চারিয়ালির নাট্যদল। বিশ্বনাথ চারিয়ালি বারনাম থিয়েটার তাদের বিখ্যাত নাটকটি এখানে মঞ্চস্থ করছে। সেই নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে এই তিন দিনের অনুষ্ঠানটি শিলচর শহরের মানুষ, নাট্যমন্দির সংগঠন, নাট্যমন্দির জনসাধারণ আমাদের বিশেষভাবে আমাদেরকে সাহায্য করেছেন। প্রচুর পৃষ্ঠপোষকরা যারা আছেন, দর্শকরা আছেন, তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন, যার জন্য আমাদের এই উৎসবটা একটা উৎসবের রূপ নিয়েছে। পর্দা নামলো অমর একুশে বইমেলার। 31 দিনের বইমেলায় 3751টি নতুন বই এসেছে। শেষ দিন শুক্রবার আসে 149টি। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। বাংলায় এই বইমেলায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক উৎসাহিত মানুষ জড়ো হন। উৎসমুখর বইমেলায় ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, শিলচর, করিমগঞ্জ থেকে উল্লেখযোগ্য সংখ্যক কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিমনা ব্যক্তিরা ছুটে আসেন। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। একুশে ফেব্রুয়ারিকে স্বাগত জানিয়ে আমরা এই বইমেলাটাকে পালন করে থাকি। আশা করছি আমাদের এই 21 ফেব্রুয়ারি অমর হয়ে থাক, আমাদের বইমেলার মাধ্যমে হাজারো বই পড়ুয়া জনস্রোতের মাধ্যমে এই প্রত্যাশায় রাখবো আমাদের এই বইমেলার 21 অমর 21 বইমেলার কাছে। ফেব্রুয়ারির মেলা মার্চ মাসে চলে এসেছে, শেষের এই 2 দিন মানুষের সমাগম কম আছে, তাছাড়া পুরো মেলায় ভালো ছিল। বিশাল পরিসর, পাঠকরা, প্রকাশকরা, লেখকরা, তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এমন একটা সুন্দর মেলা পেয়ে, এই জন্য আমরা বাংলা একাডেমিকে ধন্যবাদ দিই এবং আমাদের মহামান্য প্রধানমন্ত্রী মহোদয় এই মেলার পিছনে তার যথেষ্ট ই রয়েছে। ঢাকায় বিধ্বংসী আগুনে কেড়ে নিল 46টি প্রাণ, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চিকিৎসাধীন অর্ধশতাধিক ব্যক্তির মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঢাকার বেইলি রোডের একটি খাবারের দোকানে এই বিধ্বংসী আগুনের ঘটনা। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। বিল্ডিং কোড না মেনে ভবনটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। লোকের সমাগম ঘটে, তো গতকালকে ছিল আপনার লেপুয়ার 29 ফেব্রুয়ারি, সেই হিসাবে বিভিন্ন জায়গায় ছাড় ছিল, তো যে কারণে মানুষের ভিড়ও ছিল বেশি।
সেটাও বড় কথা না, কিন্তু এখানে যেখানে আজকে গতকালকে রাতে যে ঘটনাটা ঘটে গেছে, বড় ধরনের একটা আগুনের ঘটনা ঘটে গেছে, এটা আসলে আমাদের খুবই দুঃখজনক। বিশেষ করে পরিবেশ সচেতনতার দিকটা এখনও অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের অবস্থাটা নিম্নমুখী, যদিও অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে বা হোক, করে এটা কোন জায়গায় সিলিন্ডারটা ইউজ করতেছে, মানে যেটা সরকারের পক্ষ থেকে আমি বলবো যে কোন জায়গায় ইউজ করতেছে, কোন ভবনে ইউজ করতেছে, কীভাবে ইউজ করতেছে, যাতে সেটা সিলিন্ডারের ব্যবহার নিয়ে এবং সিলিন্ডার থেকে যে শুধু এখানে না সব জায়গায় কিন্তু সিলিন্ডার থেকে দুর্ঘটনাটা, হ্যাঁ দুর্ঘটনাটা সব জায়গায় বেড়ে চলেছে। তো সিলিন্ডারের ইউজ এবং সিলিন্ডার যেভাবে যে যত্রতন্ত্রভাবে সিলিন্ডার যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, তো ওইটার যাতে প্রপার মেনটেন করে প্ল্যান করে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন সেখানে, তো সেক্ষেত্রে ওই সিলিন্ডারের যে ইউজটা এবং সিলিন্ডার যে কোথায় ইউজ করবে ওটাও সম্পূর্ণ অডিট করে, যাতে সিলিন্ডার যাদের গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকে তারা যাতে অডিট করে জিনিসটা ইউজ করা হয়। মিন খাসিয়ার উদ্যোগে গত 7 ফেব্রুয়ারি থেকে আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রবিবার হাইলাকান্দির তেলঘাটা খাসিয়াপুঞ্জি সংলগ্ন দুর্গিমারা ময়দানে অনুষ্ঠিত করা হয়। এদিন তেলঘাটা খাসিয়াপুঞ্জি সুপার কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তেলঘাটা খাসিয়াপুঞ্জি 39 রানে জয়ী হয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। প্রতিযোগিতার শেষে বিজয়ী দলকে নগদ 7,000 টাকা সহ ট্রফি ও রানার আপ দলকে 4,000 টাকা সহ ট্রফি তুলে দেন আয়োজকরা। এদিন অগপর জেলা সভাপতি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাজন খাসিয়া, শাইনিং খাসিয়া, কিন খাসিয়া, মনোজিৎ কুর্মি ও দেবেন মাঝি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরিচালনা করে উদ্যোগ নিয়ে এই এলাকাবাসীকে এত আনন্দ এবং প্রেরণা দেওয়ার যে প্রয়াস অকৃত্রিমভাবে করেছেন তিনি কিন্তু আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ভুল ভুল ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে ক্রিকেট প্রেমী ভাই এবং বোনদেরকে, আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই নকআউট টুর্নামেন্টের যারা কমিটি ম্যানেজমেন্ট আছে, যারা এটাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটাকে অ্যারেঞ্জ করে এটাকে অনুষ্ঠিত করেছে, তাদেরকে বাদে আমি আমার অন্তঃস্থল থেকে ভুল ভুল ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে কমেডিয়ান এবং আমার অন্যান্য যারা ভাইরা অনেক প্রচেষ্টা করে অনেক দীর্ঘ সময় নষ্ট করে আমার এই এলাকাবাসীকে ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সবার বৃদ্ধদের দেখা সবাইকে মোটামুটি আনন্দ দেওয়ার যে প্রয়াস করেছেন, সবার কাছে আমার গ্রামবাসী দুর্গিমারা এবং তেলঘাটা খাসিয়াপুঞ্জি পক্ষ থেকে তাদের অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে এই শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যারা রানার হয়েছেন। খেলা হচ্ছে মানুষের প্র্যাকটিস এবং প্র্যাকটিস ম্যানেজমেন্ট, আপনাদের মোটামুটি এই প্র্যাকটিসেই একদিন বিজয় এবং মোটামুটি আপনাদের মূল লক্ষ্যে যাওয়ার মোটামুটি পথ হবে আমি আশা করি। আগামী পর্যন্ত আবার এখানে সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে লায়ন্স ক্লাবের 20তম গণবিবাহ, 11 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ। বিজেপি মিথ্যেবাদী রাখাল বালকের দল, নয়া আখ্যা দিল শিলচর জেলা কংগ্রেস। শিলচরে উড়ালপুল নির্মাণ, মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।